সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন আজকে আপনাদের দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পালস অক্সিমিটার এবং অক্সিজেন সিলিন্ডার কীভাবে ব্যবহার করবেন তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যে করোনা সংক্রমণ বিশ্বে যত সময় যাচ্ছে তত বেশি বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে প্রত্যেকটি জায়গায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে আবার কিছু কিছু জায়গায় কমছে আবারও বাড়ছে সেই সেই সাথে বিশ্বে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আমরা জানি উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকা স্পেন জার্মানি ইটালি এইসব দেশগুলোতে করোনা ব্যাপকভাবে সংক্রমণ হয়েছে এবং সেখানে হসপিটালগুলোর উপরে মারাত্মক চাপ পড়ছে সেসব কারণে বিশ্বের উন্নত দেশে চিকিৎসা পদ্ধতি এখন বাসায় চিকিৎসাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে তারা বাসায় চিকিৎসা প্রদান করছে ওভার টেলিফোনে টেলিমেডিসিনের মাধ্যমে তারা চিকিৎসা দিচ্ছে এবং বাসায় তাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে তাদেরকে কখন হাসপাতালে আসবে সেটাও তারা বলে দিচ্ছে আমাদের দেশে প্রথম দিকে যেমন সংক্রমণ একটু কম ছিল কিন্তু এখন এটা ব্যাপকভাবে সংক্রমণ হচ্ছে আপনারা জানেন ধীরে ধীরে মৃত্যুর হার বাড়ছে সংক্রমণের হার বাড়ছে পাশাপাশি এখন স্বাভাবিক কার্যক্রমের জন্য লকডাউন শিথিল করার কারণে ব্যাপক মানুষের সমাগম রাস্তায় হচ্ছে সে কারণে করোনা সংক্রমণের সংক্রমণের সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে এরই ধারাবাহিকতায় হাসপাতালগুলোতে রুগীদের চাপ ব্যাপক বেড়েছে আপনারা দেখবেন যে এখন হসপিটালগুলোতে আমরা জায়গা দিতে পারছি না আমি নিজে বাংলাদেশ সরকারের কোভিড ডেডিকেটেড হসপিটাল কুর্মিটোলা জেনারেল হসপিটালে কনসালটেন্ট আইসিইউ হিসেবে কর্মরত আছি সেখানে আমরা দেখছি আইসিউতে আমরা বেড দিতে পারছি না অনেক রুগীর সিরিয়াল আছে আমরা তাদেরকে বেড দিতে পারছি না পাশাপাশি ওয়ার্ডগুলোতে উপচে পড়া রোগীর ভিড় কাউকে বেড দেওয়া যাচ্ছে অথবা কাউকে ফ্লোরে রাখা হচ্ছে পাশাপাশি আমরা এটাও দেখছি যে অক্সিজেন সিলিন্ডারের সংকট সংকট রয়ে গেছে সেখানে আমরা কাউকে অক্সিজেন দিচ্ছি কিছু সময় একজনকে দিচ্ছি কিছু সময় আরেকজনকে দিচ্ছি এই সব কারণে হসপিটাল চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পরীক্ষা নিরীক্ষাও আমরা ঠিকমতো করতে পারছি না কারণ হচ্ছে জনবল সংকট এবং স্যাম্পল কালেকশন এবং এই প্রত্যেকটি প্রক্রিয়া জন্য একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করতে হয় পোশাক পরতে হয় তারপরে যায় পরীক্ষার স্যাম্পল কালেকশন পরীক্ষা করতে হয় যে কারণে অনেকভাবেই আমরা এর চিকিৎসা বাধাপ্রাপ্ত হচ্ছি এবং চিকিৎসাটা ধীরে হচ্ছে যে কারণে আমরা অনেকে ভুল বুঝছি যে আসলে চিকিৎসা হচ্ছে না বিষয়টা তা না আসলে এই চাপের কারণে আমরা চিকিৎসা দিতে একটু হিমশিম খাচ্ছি সেই কারণে আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আমরা বাসায় চিকিৎসাকে এখন বেশি প্রাধান্য দিচ্ছি আরেকটি বিষয় আপনাদেরকে এটি জানায় রাখা দরকার এই করোনা চিকিৎসায় যে সকল ঔষধ আমরা শুরুতে ব্যবহার করেছি সেইগুলো পরবর্তীতে দেখা গিয়েছে যে সেগুলোর বেশ কিছু কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট দেখা গেছে যে কারণে কিন্তু ডাব্লিউইচ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গবেষণার মাধ্যমে প্রকাশ করেছে যে এই ওষুধগুলোর কার্যকারিতা তেমন নাই যে কারণে এখন এসে তারা আন্তর্জাতিক গবেষণা মাধ্যমগুলো বলছে যে আসলে এর জন্য কার্যকরী কোনো ওষুধ খুব বেশি আমরা পাচ্ছি না এখানে আমরা বাসায় বসে প্যাশেন্টকে বা রুগীদেরকে অক্সিজেন সরবরাহ করা এবং পালস অক্সিমিটারের সাহায্যে এই অক্সিজেনের স্যাচুরেশন বা আমাদের ফুসফুসে কতটা অক্সিজেন আমাদের শরীরে দিতে পারছে ফুসফুসের মাধ্যমে সেটা অবজারভেশন করা বা সেটা দেখে বাসায় ফলো আপকে সবাই গুরুত্ব দিচ্ছে তো এই কারণে আমরা আজকে দুটি বিষয়কে নির্ধারণ করেছি একটা হচ্ছে যে আপনি পালস অক্সিমিটার কীভাবে ব্যবহার করবেন এবং অক্সিজেন সিলিন্ডার তো আমি শুরুতে বলতে চাই যে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে কথা বলতে চাই কারণ অক্সিজেন সিলিন্ডার অনেকেই বাসায় সংরক্ষণ করে রেখেছেন অনেকে ভয়েই হোক অথবা প্রয়োজনেই হোক আপনারা অক্সিজেন সিলিন্ডার বাসায় সংগ্রহ করেছেন কিন্তু তারা সময় আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন এটা অনেকে জানছেন না আবার অনেকে মাত্রাতিরিক্ত অক্সিজেন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনি যে আর একটা রিফিল সিলিন্ডার পাবেন সেটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এখন আপনি যে যাদের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন তাদেরকে যদি বলেন যে আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করো তাৎক্ষণিক তারা কিন্তু দিতে পারছে না অথচ আমরা যদি একটি নিয়ন্ত্রিত এবং সুন্দর ব্যবহার সিস্টেম জানি তাহলে একটা সিলিন্ডার দিয়ে আমরা অনেকক্ষণ অক্সিজেন সরবরাহ করতে পারি এবং শেষ মাত্রায় আসা আগ পর্যন্ত আমরা কিন্তু সেটা আরেকটা সিলিন্ডার আনার বা ব্যবস্থা করতে পারি তো সেক্ষেত্রে আমি প্রথমে অক্সিজেন সিলিন্ডারের কথাটা বলবো অক্সিজেন এই করোনা সংক্রমণের জন্য অত্যন্ত দরকারি একটি জিনিস যেটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে আমি জানবো বলবো যে সিলিন্ডার আপনার সবাই জানেন এখানে একটি সিলিন্ডার দেখানো আছে সিলিন্ডারটি ভরা না খালি প্রথমেই আপনি কিন্তু এটা পরীক্ষা করে নিতে হবে আপনি যে কোম্পানি থেকে সিলিন্ডার বাসায় দিয়ে গেল আপনি প্রথমেই যেটা করবেন যে এই সিলিন্ডারটা কি ভরা না খালি এটা আপনাকে প্রথমে দেখাতে হবে তো সেটা কিভাবে করবেন আপনি প্রথমে এই সিলিন্ডারটা আপনাকে এখানে দিয়ে গেল এবং সাথে দেখেন যে এই এখানে কিছু মাস্ক আছে এটা হচ্ছে ফেস মাস্ক আর একটা হচ্ছে ন্যাজাল ক্যানোলা এখানে নেজাল ক্যানোলা নাকের দুই পাশে দিতে হয় এটা ন্যাজাল ক্যানোলা তো আমি প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি যে অক্সিজেন সিলিন্ডার আপনি পেলেন এখানে একটা মিটার আছে এই যে মিটারটা দেখছেন এখানে বলা এটা ফ্লো মিটার কলোমিটারে এক থেকে পনেরো পর্যন্ত দাগ করা আছে তার মানে আজ হচ্ছে আপনি পনেরো লিটার পর্যন্ত অক্সিজেন আপনি নিতে পারবেন আর এখানে এখানে একটা চ্যানেল আছে নজেল আছে এখানে আমরা ওই মাস্ক অথবা নেজাল ক্যানুলা যেটা সেটা সংযুক্ত করব তার আগে শুরুতে আপনাকে দেখতে হবে যে সিলিন্ডারটা ভরা নাকি খালি প্রথমে দেখেন এখানে বড় একটা সুইচ আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে মিটারটা দেখলেন শূন্যতে দাগানো আছে শূন্যতে যখন কাটা থাকবে আপনি আস্তে করে ঘাটটা ধরবেন ঘাটটা ধরে আস্তে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ খেয়াল রাখতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে খুলে দেবেন একটা শব্দ হলো এবং কাটাটা আস্তে করে পনেরোশো লিটারে চলে আসলো এখানে সাধারণত আমরা জানি অক্সিজেন সিলিন্ডার দুই হাজার সিলিন্ডারে থাকে দু হাজার লিটার বা পনেরোশো লিটার এরকমভাবে এটা থাকতে পারে তো এখানে আমরা দেখছি যে পনেরোশোর থেকে কিছু বেশি বা পনেরোশো লিটারের কিছু বেশি এখানে আছে তো যেই কোম্পানি থেকে আপনারা নিচ্ছেন অবশ্যই তাদেরকে এনশিওর করবেন যে আমি চেক করে নেবেন যে এখানে কত লিটার অক্সিজেন আছে তো আমরা দেখলাম যে এখানে অক্সিজেনটা হচ্ছে পনেরোশো লিটারের মতো আছে তো এইটা যদি বন্ধ থাকে এখানে একটা সবুজ ফ্লোমিটারের বাটন আছে সবুজ বাটন এই বাটনটা দিয়ে এই অক্সিজেনের ফ্লোটা কন্ট্রোল করা হয় নিয়ন্ত্রণ করা হয় তো আপনি যখন এটা খুললেন এটা পনেরোশো লিটারে আসলো কিন্তু এটা কিন্তু এখান দিয়ে আসবে না এটা কন্ট্রোল করবে শুধু ফ্লোমিটারের এই সবুজ বাটনটা তার আগে আপনাকে অবশ্যই এখানে আপনাকে নজেলগুলো হচ্ছে মাস্ক অথবা নেজাল ক্যানুলা এইটা আপনার লাগাতে হবে তা আমি প্রথমে মাস্ক দিয়ে আমি সবাইকে দেখা দিতে চাই যে এরপরে প্রথমে আমি অক্সিজেনটা মেইন যে সুইচটা এটা আপনার খুলে দিলাম মেইন যে চাবিটা এটা আমি খুলে দিলাম অ্যান্টি ক্লক ওয়াইজ আবারও খেয়াল করেন অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে একটু জোরে দিতে হবে ভয়ের কিছু নাই এটা নিয়ে বাস্ট হবে না এটা একটু জোরে দিলে এটা খুলে যাবে তো এরপরে আপনি মাছটা নেন সবগুলো চেক করে নেন মাছটা মাছটা ঠিক আছে কি না কোথাও লিক আছে কি না কানেকশানগুলো ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে তারপরে আপনি মাছের এই জায়গাটা খেয়াল করে দেখেন এই জায়গাটা আপনি আসবে এই যে এখানে এখানে আমরা সংযুক্ত করে দিচ্ছি সুন্দর করে লাগাই দেবেন একটু ভিতরে ঢুকিয়ে দেবেন যাতে এটা টাইট হবে লিক না হয় এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা আমার মেইন সুইচটা খোলা আছে আমি শুধু এখন এটাতে অক্সিজেনটা কন্ট্রোল করব। খুললে অক্সিজেন চলে আসবে দেখেন এইটা আমি এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ আমি ঘুরাইলাম প্রথমে আমরা দুই লিটার দেওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখেন প্রথমে দুই লিটার দেওয়ার চেষ্টা করব দুই লিটারের এই যে বলটা আছে বলটার নিচের অংশটা আপনি পরিমাপ করবেন খেয়াল করুন বলের নিচের অংশ দিয়ে আপনি লিটার পরিমাপ করবেন যে কত লিটার অনেকে ভুল করতে পারেন উপরের অংশ দিয়ে দেখতে পারেন দেখেন এখানে উপরে কিন্তু চাল তিন লিটারে আছে বা সাড়ে তিন লিটারে কিন্তু আমাকে খেয়াল করতে হবে নিচের অংশ নিচের অংশটা ঠিক দুই লিটারে এসে দাঁড়িয়েছে সুতরাং আমি দুয়ে এখন অক্সিজেনটা রেখেছি এরপরে আপনি অক্সিজেন মাস্কটা এই যে এখানে একটা খেয়াল করেন এখানে একটা নোজ গার্ড আছে এই নোজ গার্ড দিয়ে বুঝবেন এটা হচ্ছে নাকের উপরে নাকের সাথে থাকবে নাকের অংশ আর এটা থাকবে মুখের অংশ এভাবে নেন এভাবে ফিট করে এবং এখানে আপনি লাগাই দেন দিস ইজ নাও ইট ইজ ফিট আপনি তখন বুঝতে পারবেন যে একটা গ্যাস আপনার ভিতরে অতিরিক্তভাবে আসছে এটা আপনি বুঝতে পারবেন তো এরপরে আপনার কাজ হচ্ছে অক্সিজেনটা দুইয়ে রাখলাম এবং এটাকে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি বাড়াতে পারবো চার এখানে দেখেন অনেকে হয়তো বুঝতে পারেন যে এরকম একটু লাফালাফি করছে তাহলে আসলে আমরা কি করব কিছুক্ষণ অবজার্ভ করেন একটু সময় যা সেটেল হয়ে যাবে এটা এখন পাঁচে সেটেল আছে এভাবে আপনি দশ পর্যন্ত দিতে পারবেন দশে দিলে এখানেও কিন্তু শব্দ হচ্ছে জোরে আসতেছে এখানেও শব্দ হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু দশে নেই তখন এই বাটনটাকে একটু বেশি ঘোরাতে হবে যাতে দশটা কনফার্ম হয় এই অনেক সময় বাটনটা লুজ থাকার কারণে ঠিক হয় না এখানে আমরা এভাবে আমরা আস্তে আস্তে পনেরো পর্যন্ত আমরা নিতে পারব ক্লক ওয়াইজ ঘুরালে এটা কমে আসবে আস্তে আস্তে এই যে কমে আসছে তা আমরা এটা এখন এভাবে বন্ধ রাখলাম আচ্ছা তো এরপরে আপনি আমরা আবার এর ঠিক করি আমি আপনাদেরকে পালস অক্সিমিটার জিনিসটা সম্বন্ধে একটু বলবো তারপরে আমি এটার এটা দেখব পালস অক্সিমিটার দেখেন পালস অক্সিমিটার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিয়ে আমরা আমাদের শরীরের অক্সিজেনের মাত্রাটা কি পরিমাণ অক্সিজেন আমার শরীরে আছে বা ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখতে পারবো তো এই কারণে পালস অক্সিমিটার আপনাদের সংগ্রহে রাখা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে একাধিক সংগ্রহ না করে আপনার মিনিমাম একটা সংগ্রহ করতে পারেন কারণ সবারই এই জিনিসটা জরুরি আপনি যদি আজকে দশটা সংগ্রহ করে রাখেন আপনার কোনো লাভ নেই বরং এই জিনিসটা আরেকজন যদি সংগ্রহ করতে পারে তাহলে তাদের জন্য কাজে লাগবে তা আমি বলবো একটা পালস অক্সিমিটার সংগ্রহ করেন ব্যাটারি আপনি বেশি রাখেন এখানে দুটো মানে রিমোটের ব্যাটারি থ্রি এ যেটা এটা রিমোটের ব্যাটারি আপনারা এখানে পিছনে সংযুক্ত করে দেবেন ওখানে একটা জিনিস হচ্ছে ব্যাটারি যখন লাগাবেন তখন প্লাস মাইনাস এটা দেখে নেবেন এটা যখন সেট ঠিক মতো হবে না তখন কিন্তু রিডিংটা আসবে না আপনাকে প্লাস এবং মাইনাস যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে ব্যাটারিটা লাগাবেন তো ব্যাটারি লাগাইলে পাল সক্সিমিটার কয়েকটা ধরন আছে কিছু কিছু পালসক্সিমিটার আছে যে আপনার সুইচ অন করতে হয় না আবার কিছু কিছু পালস অক্সিমিটার আছে সুইচ অন করতে হয় যেমন আমারটা খেয়াল করেন এখানে আমি হাত হাতে লাগাই দেওয়ার পরে এই স্ক্রিনের অংশটা উপরের দিকে থাকবে এখানে একটা ট্যাপ অংশ আছে ট্যাপ দিলে এটা ওপেন হবে এবং আঙ্গুলটা ঢুকিয়ে দিলাম এরপরে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে এখানে অটোমেটিক্যালি আমাকে শো করছে এখানে নাইনটি সিক্স সেভেন এবং পাস হচ্ছে নাইনটি ফাইভ এটা কিছুক্ষণ ওঠানামা করে দেখবেন যে লাগানোর পরেই কিছুক্ষণ খালি নাইনটি সিক্স সেভেন থ্রি ফোর টু এরকম হচ্ছে বাট একটা সময় পরে আপনি যদি দুই থেকে পাঁচ মিনিট অবজার্ভ করেন দেখবেন যে এটা একটা স্থির পর্যায়ে চলে আসছে এটা আপনাকে খেয়াল করতে হবে নর্মাল পালস অক্সিমিটার আমরা যেভাবে ব্যবহার করি তার হচ্ছে এটা যে স্বাভাবিক আমার আমি কিন্তু কোনো অক্সিজেন নেই নেই আমার কিন্তু নাইনটি সিক্স আছে কারো কারো নাইনটি সেভেন বা কারো কারো নাইনটি এইট থাকে সাধারণত আমরা বলি যে নর্মালি আমাদের স্বাভাবিক অক্সিজেনের মাত্রাটা হচ্ছে নাইনটি ফোর থেকে নাইনটি এইট পর্যন্ত হতে পারে স্বাভাবিকভাবে এটাই হয় কিন্তু যদি আমরা অক্সিজেন নেই তখন আমার এটা বেড়ে যাবে আমরা সাধারণত বায়ুতে একুশ ভাগ অক্সিজেন আছে আপনারা জানেন এছাড়া অন্যান্য গ্যাসও আছে তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে আমাদের নাইনটি ফোর থেকে যেমন এখন দেখেন নাইনটি এইট আস আসছে এটা কিন্তু নাইনটি এইট যখন আমি একটু বড়ো শ্বাস নিচ্ছি তখন এটা আবার একটু বেড়ে যাবে আবার যখন স্বাভাবিক শ্বাস নিচ্ছি তখন কমে যায় এবং ঘুমের সময় দেখা যাবে যে আপনার নাইনটি ফোরও হতে পারে ইভেন নাইনটি থ্রিও হতে পারে ঘুমের সময় কেন ঘুমের সময় মানুষ খুবই ধীরে ধীরে শ্বাস নেয় তো যে সেই সময় কিন্তু আপনার কমে যেতে পারে সুতরাং ভয়ের কিছু নাই এইটা আপনাকে খেয়াল করার জন্য বলছি যে অনেক সময় পাঁচশোশো মিটার হাতে দিয়েই সবাই মানে চিন্তিত হয়ে পড়েন যে আমার নাইনটি থ্রি আমার নাইনটি ফোর এখনই হসপিটালে যেতে হবে ব্যাপারটা এরকম না আপনাকে খেয়াল রাখতে হবে এটা নাইনটি ফোর থেকে নাইনটি এইট পর্যন্ত হতে পারে সুতরাং আপনি এখানে ভয় পাওয়ার কিছু নাই তো আমি এখানে নাইনটি ফোর রাখলাম এবং আমি যদি অক্সিজেনটা বাড়িয়ে দিই এবার খেয়াল করেন অক্সিজেনটা আমি দুই লিটারে বাড়ালাম প্রথম হচ্ছে আমি বলবো দুই লিটারে বাড়ানো দুই লিটারে বাড়াবো আমি অক্সিজেনটা মাস্ক দিলাম এরপরে আমি অক্সিজেন মাস্ক হচ্ছে নিলাম দুইয়ে অক্সিজেন রেখেছি আপনারা খেয়াল করেন আমরা দুইয়ে অক্সিজেন রেখেছি দুইয়ে অক্সিজেন ঠিক আছে এরপরে আমি হচ্ছে যে আপনার আঙুলটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলাম শুকনা করে নিলাম কাপড়ে একটু আমরা টিস্যু দিয়ে শুকনা করে নিই টিস্যু দিয়ে শুকনা করে নিই তারপরে আমি এটা লাগাইলাম এবার অবজার্ভ করেন সবাই একটু খেয়াল রাখেন আমার পালস অক্সিমিটার এই যে এখন দেখেন নাইনটি নাইন চলে আসছে তার মানে আমার কিন্তু এটা হচ্ছে এখন নাইনটি নাইন তো আমি এখন এটা খুলে রাখছি এভাবে নাইনটি নাইন আমি অক্সিজেনটাও খুলে রাখলাম এখন আমি যে কথাগুলো বলবো যে আপনি যখন দেখলেন নাইনটি নাইন হয়ে গেছে তখন আপনি কিন্তু অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন নাই তারপরেও যদি আপনি অক্সিজেন দিতে থাকেন তাহলে এটা কিন্তু আপনার অপচয় হচ্ছে সুতরাং আমি প্রথমেই যে কথাটি বলছি যে অতিরিক্ত অক্সিজেন ব্যবহার এটা আপনার জন্য অপচয় হচ্ছে যখন দরকার তখন কিন্তু আপনি আর পাচ্ছেন না সুতরাং আমি বলবো যে পালস অক্সিমিটার আপনি ইউজ করেন সেটা দিয়ে আপনি অক্সিজেনটা আপনি পরিমাপ করতে পারবেন যে আমার কতটুকু অক্সিজেন লাগবে তো এখন আমি বলবো যে আসলে অবস্থা খারাপ হলে বা রুগীদের ক্ষেত্রে কি হতে পারে রুগীদের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে আমার স্বাভাবিক অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন বলে যেটাকে এখানে এসপিও টু এখানে আপনি দেখবেন যে এসপিও টু লেখা আছে তো এসপিও টুটা যদি আপনার হচ্ছে নর্মালি আপনি পালস অক্সিমিটার দিয়ে দেখলেন যে নাইনটি টু বা নাইনটি ওয়ান হয়ে যাচ্ছে এই লেভেলে চলে আসছে তখনই আপনি মনে করবেন যে আমার অক্সিজেন লাগবে বা আপনি তখন ফিজিক্যালি আপনি তখন ফিল করবেন অনুভব করবেন যে আমার কিন্তু অক্সিজেন কষ্ট হচ্ছে তখনই আপনি অক্সিজেনটা নেবেন অক্সিজেনটা এখন কিভাবে নেবেন এটা আমরা প্রথমেই কিন্তু বলছি যে দুই লিটারে প্রথমে আপনি নেবেন পাঁচশো অক্সিমিটারটা লাগাবেন প্রথমে আপনি দেখলেন যে নাইনটি ওয়ান বা নাইনটি এরকম আছে তখন আপনি অক্সিজেনটা বাড়ালেন দুই লিটার দাগে রাখবেন দুই লিটার দাগে রাখার পরে আপনি দশ থেকে বিশ মিনিট একটু দেখবেন যে আমার এটা বাড়ছে কি না দশ থেকে বিশ মিনিট আপনি খেয়াল করবেন একটা পর্যায়ে এসে স্থির হবে তখন আপনি দেখলেন যে না আমার নাইনটি সিক্স হচ্ছে তখন আপনি আরেক বাড়ান তিন বা চার করেন দুই বাড়ান তিন বা চার যে কোনো একটা লেবেলে নিয়ে যান তখন আপনি আবার বিশ দশ থেকে বিশ মিনিট দেখেন আপনি এক এক করে বাড়ান তিনে নিয়ে আসেন তিনে নিয়ে আবার দশ মিনিট দেখেন দশ মিনিট দেখার পরে দেখবেন যে আবার আপনি এটা নাইনটি নাইন হয়ে গেলে তিন পর্যন্ত আপনি নেবেন আবার কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে পাঁচ লিটার পর্যন্ত লাগতে পারে পাঁচ লিটার পর্যন্ত লাগলেও আপনি ওইটা দেখে দেখে পাঁচ অক্সিমিটার দেখে দেখে যখন নাইনটি নাইন চলে আসবে তখন আপনি বুঝবেন যে আমার অক্সিজেনের মাত্রাটা সঠিক আছে তখন আপনি এই লেভেলে পাঁচ লেভেলেই আপনি অক্সিজেন নেবেন এখন প্রশ্ন করবেন আপনার সবাই এই প্রশ্নটা সবাই করেন যে আমি কতক্ষণ অক্সিজেন নিব সময় কি অক্সিজেন নেব কিনা না আমরা এটা বলি যে আপনার অক্সিজেন যদি সবসময় নেন তখন কিন্তু আপনার নিজস্ব যে ক্ষমতা আপনার শ্বাস প্রশ্বাসের যে নিজস্ব ক্ষমতা শরীরের যে নিজস্ব নিজস্ব ক্ষমতা অক্সিজেনকে অ্যাডজাস্ট করার সেই ক্ষমতাটা কিন্তু কমে যাবে কারণ সে অক্সিজেন পাচ্ছে সে আর নিজের ক্ষমতাটা ব্যবহার করবে না এই আমরা বলি এক ঘন্টা আপনি অক্সিজেন নেন তারপরে আপনি ব্রেদিং এক্সারসাইজ করেন ব্রেদিং এক্সারসাইজ করেন তারপরে আপনাকে আমরা আরও বলবো যে এই এইসব রুগীগুলো যারা কোভিড পজিটিভ রুগী তাদের ক্ষেত্রে আমাদের কিছু সাধারণ অভ্যাস আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ যা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং আরেকটা হচ্ছে যে উপর হয়ে শুয়ে যেটাকে আমরা প্রোন ভেন্টিলেশন বলি প্রোন ভেন্টিলেশন এইটা এই রোগের চিকিৎসা মারাত্মকভাবে কার্যকরী তো তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এক ঘন্টা অক্সিজেন নেন এবং এরপরে আপনি ব্রেদিং এক্সারসাইজ করবেন তো ব্রেদিং এক্সারসাইজ কীভাবে করবেন বড় করে শ্বাস নেন এবং পাঁচ সেকেন্ড ধরে রাখেন বড় করে শ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখেন এরপরে ছাড়েন আবার বড় করে শ্বাস নেন পাঁচ সেকেন্ড ধরে রাখেন এরপরে ছাড়েন এভাবে পাঁচটা শ্বাস নেবেন পাঁচটা শ্বাস নেওয়ার পরে এরকম পাঁচ সেকেন্ড করে ধরে রাখবেন ষষ্ঠবার যে আপনি পুরো শ্বাস নেবেন এরপরে দুটি কাশি দিয়ে আপনি এটা ছেড়ে দেবেন তাহলে আপনি এই ব্রেদিং এক্সারসাইজটা আপনি কিছু সময় পর পরই এটা করতে পারেন কিছু সময় পর পর আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম এক্সারসাইজ করলেন এবং উপর হয়ে শুয়ে বুকের দুই পাশে বালিশ দিয়ে আপনি এই শ্বাসটা প্র্যাকটিস করতে পারেন আমরা সাধারণতভাবে চিত হয়ে শুই কিন্তু উপর হয়ে শুয়ে এই এই প্র্যাকটিসটা আপনার করতে পারেন বুকের দুই পাশে দুইটা বালিশ থাকবে আপনি উপর হয়ে শুইলেন এবং শ্বাস নিলেন বড় বড় শ্বাস নিলেন প্র্যাকটিস করেন যে আপনি পারছেন কিনা যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন আপনার জন্য কষ্ট হয়ে গেলে আপনি আবার স্বাভাবিক হয়ে থাকবেন এইসব পেশেন্টদেরকে আমরা আর একটু পরামর্শ দেই যে যদি আপনি উপর হয়ে শুয়ে অভ্যাস করতে নাও পারেন তাহলে আপনি যে কোনো এক কাতে শন ডান কাতে অথবা বাম কাতে আপনি শুয়ে বড় বড় শ্বাস নিয়ে প্র্যাকটিস করেন এবং আপনি এই পালস অক্সিমিটারটা খেয়াল করেন যে আপনার মানে স্যাচুরেশনের লেভেল বা এসপিও টু এই লেভেলটা বাড়ে কি না আপনি যখন দেখবেন যে এটা বাড়ছে তখন আপনি বুঝবেন যে আসলে আমার এই অবস্থাতে উন্নতি হচ্ছে তো সুতরাং অক্সিমিটার এবং এই অক্সিজেন সিলিন্ডার এই দুটার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা এই দুটাকে কম্বিনেশন করে ঘরে খুব সুন্দরভাবে কোভিড পজিটিভ প্যাশেন্টদের ফলো আপ করা যায় এবং এটা কিন্তু এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে অনেক প্রশ্নই কিন্তু ছিল অনেকের মনে আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নগুলো সমাধান করার জন্য যে ঘরে আসলে কিভাবে চিকিৎসা দিব এছাড়াও আপনারা জানেন যে ঘরে আমাদের যে সাধারণ কিছু ঔষধপত্র আছে সেগুলো আপনারা বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে ওভার টেলিফোনে বা মেসেঞ্জারে বা যেভাবেই হোক আপনারা কালেকশন করার চেষ্টা করেন এবং সেগুলো আপনারা খান তবে সেই সাথে আমি বলবো যে সাধারণ কিছু অভ্যাস যেগুলোর জন্য আসলে বড় কোনো গবেষণা হয়নি কিন্তু এগুলো কিন্তু দেখা গেছে যে অনেক রুগীদের মাধ্যমে কিছু আপনার উপসর্গজনিত আরাম দিয়েছে এবং রুগীরা তাড়াতাড়ি নেগেটিভ হওয়াতে সহযোগিতা করেছে তাদের মধ্যে একটি আপনারা সবাই জানেন যে গরম পানি দিয়ে সাথে লবণ দিয়ে গার্গেল করা তারপরে হচ্ছে ভিনেগার একটু হালকা গরম করে গার্গেল করা প্লাস হচ্ছে আপনি আদা লং এগুলো ব্যবহার করে চা খাওয়া এই টাইপের বারবার এগুলো করা কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই শুধু গরম পানি খাচ্ছেন অনেক গরম পানি খাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখবেন ন্যাজো ফ্যারিংসের ওরো ফ্যারিং যেটাকে বলে আপনি গলবিলের মানে পিছনের অংশটা ওইখানে এই গরম পানিটা বারবার লাগতে লাগতে ওখানে কিন্তু একটু অনেক সময় কাশি দিলে ওই মানে ওই লেয়ারটা পাতলা হয়ে যায় তখন রক্তনালীগুলো অনেক উপরে চলে আসে তখন সেক্ষেত্রে আপনি যখন কাশি দেন তখন কিন্তু রক্ত আসতে পারে তা আমরা অনেক অভিযোগ পেয়েছি যে রক্ত আসে তো এটাতে ভয়ের কিছু নাই তার মানে হচ্ছে আপনি বারবার ওই গরম পানি খাচ্ছেন ওই জায়গাটা আপনি অনেক পাতলা হয়ে রক্তনালীগুলো উপরে চলে আসছে সেক্ষেত্রে আপনার রক্তনালীগুলো আমরা কাশি দিলে রক্তনালীগুলো কিছুটা রক্ত ওখান থেকে বের হয়ে আসতে পারে ছোট ছোটো রক্তনালী এগুলো খুব বড় না তো সুতরাং এগুলো ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে ভয়ের কিছু নাই বা এই প্রশ্নগুলো আপনাদের মানে অনেক সময় চিন্তার কারণ হয় যে আমার মনে অন্য কিছু হলো কিনা আসলে ব্যাপারটা তা না তো সুতরাং আমরা দেখলাম যে আসলে আজকে আপনাদের অক্সিজেন সিলিন্ডার কিভাবে ব্যবহার করব। এবং সেই সাথে পালস অক্সিমিটারটা আমরা কিভাবে অক্সিজেন সিলিন্ডারের সাথে কম্বিনেশন করে আমরা ব্যবহার করব তো আমি শেষ কথায় এটা বলতে চাচ্ছি যে আসলে আমাদেরকে মানে ভয় পেলে চলবে না করোনা পজিটিভ হওয়া মানে আপনার জন্য কিন্তু মৃত্যু চলে আসা না আপনি এটা অবশ্যই মনে করবেন যে আপনার সাহস যদি থাকে আপনি যদি ঘরে অবস্থান করেন আপনি যেই অবস্থাগুলো আমরা বর্ণনা করলাম বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে বা টিভির মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার যে সব তথ্যগুলো জানছেন এগুলো যদি সাহসিকতার সাথে আপনার ঘরেই অভ্যস্ত হতে পারেন তাহলে আমি মনে করি যে এই চিকিৎসায় অনেক ক্ষেত্রে বাসায় নিরাপদভাবে এটা থেকে এই উপসর্গগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং পরবর্তীতে আপনারা এই চিকিৎসা টেস্ট করানোর মাধ্যমে নেগেটিভ হলে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি অনেক সময় নেগেটিভ টেস্টের কারণে অনেকে প্যানিক হয়ে যান যে আমার নেগেটিভ করার জন্য টেস্টের জন্য অস্থির হয়ে যায় এখানে কিন্তু একটা গাইডলাইন আন্তর্জাতিকভাবে দেওয়া হয়েছে সর্বশেষ গাইডলাইনে যে যদি টেস্ট করানো সম্ভব না হয় তাহলে একেবারেই আপনার লক্ষ্য নাই এই অবস্থায় আপনি একেবারে সাত দিন অতিক্রম করার পরে আপনি স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মানে টেস্টের জন্য অস্থির হয়ে পড়েন কিন্তু মনে করেন যে টেস্ট করাতে পারছেন না কিন্তু আপনাকে সাত দিন পূর্ণ অবজারভেশন করতে হবে যে আমার রোগের লক্ষণ নাই প্রথম দিকে যে রোগের লক্ষণ ছিল সেগুলোর কোনোটি সাত দিন যদি না থাকে সাত দিন পূর্ণ সুস্থতার সাথে থাকেন ঘরে তাহলে আপনি স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন তবে এখন অনেক জায়গায় পরীক্ষার সুবিধা বাংলাদেশ সরকার ব্যবস্থা করেছে তাই আমি মনে করি পরীক্ষা করে আপনারা সেভাবে মানে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবেন তো আজকের এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের অনেক প্রশ্নগুলো সমাধান করার জন্য তো আর এর জন্য আমি ডক্টরস টিভিকে ধন্যবাদ জানাবো তারা এরকম একটা সুন্দর সেশন উপহার দেওয়ার জন্য আমাদেরকে এখানে অনুরোধ জানিয়েছে আর এর পরবর্তীতেও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা আশা করি ডক্টর টিভি আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলো কালেকশন করে আমাদেরকে দিলে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের স্টেশন এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ